লোকসভা ভোটের প্রচারে অধীরের মুখে ফের সাগরদিঘী মডেল। যে মডেলে হাত চিহ্নে জিতে তৃণমূলে দিগবাজি খেয়েছেন বাইরন বিশ্বাস, সেই মডেলই ভোট জঙ্গিপুরে। কি বললেন অধীর? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সাগরদিঘী মডেল। সাগরদিঘীর উপনির্বাচনে এই মডেলেই হাত চিহ্নে জিতেছেন বাইরন বিশ্বাস। জিতে যদিও দল পাল্টে গিয়েছেন তৃণমূলে, সেই ক্ষত এখনও টাটকা বাম কংগ্রেস কর্মীদের বুকে। তার মাঝে লোকসভা নির্বাচনেও অধীরের মুখে সেই সাগরদিঘী মডেল। মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনের সমর্থনে নবগ্রামে সভা করে কংগ্রেস। সাগরদিঘী বিধানসভা লাগোয়া নবগ্রামে সভায় বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। এদিন অধীরের ভাষণে শোনা গিয়েছে সাগরদিঘী মডেলের কথা, ছিল কিছুটা আক্ষেপের সুরও। আমাদের দুর্ভাগ্য, অবশ্যই দুর্ভাগ্য, যে কাজটাকে খাড়া করেছিলাম সে কিছুদিন পর পালিয়েছে, সেটা অন্য জিনিস। কিন্তু আজও কিন্তু কাগজে কলমে সরকারি খাতায় সাগরদিঘীর এমএলএ কংগ্রেস পার্টি, সেটা আমরা প্রমাণ করে দেখেছি। সাগরদিঘীর ভোট করেছিলাম আমরা কংগ্রেস এবং বাম মিলেমিশে। সেদিন আমরা বলেছিলাম এইভাবেই আমরা আগামী দিনে মুর্শিদাবাদে ভোট করব, সেই মডেল মেনেই আমরা এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সিপিএম এর একসময়ের ঘাঁটি নবগ্রামে যৌথ সভায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর সাথেই বক্তব্য রাখলেন সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। জোটের বাণী ছিল তার গলাতেও, বাম কংগ্রেস আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি, আর সারা দেশে অনেকগুলো দল, সেই দল ঐক্যবদ্ধ হয়েছে, ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, কেন্দ্রে থেকে বিজেপি নামক সেই বিপদ, আর এ রাজ্যে তৃণমূল নামক আপদ, এই দুটো সরকারকে আপদ আর বিপদকে হটাতে হবে। সাগরদিঘীর মডেলের নিট ফল যাই হোক, ভোট পেতে আর জোট বার্তা স্পষ্ট করতে সেই মডেলই এখন ভরসা অধীর চৌধুরীর। যেমন সাগরদিঘীতে আমরা মিলিত প্রচেষ্টা কংগ্রেস বামের যৌথ প্রার্থীকে জিতিয়েছিলাম, ঠিক একইভাবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেও আমরা কংগ্রেস বামের যৌথ প্রার্থী মর্তুজা, যার ডাক নাম বকুল, তাকে আমরা জেতালাম। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।